ব্যাপারটা হচ্ছে যে আমি সাইডে থাকলেও তো মহিলাদের ছেলে লোকে আমাকেই দেখবে। আচ্ছা আমাদের হেয়ার স্টাইলের মধ্যে সবথেকে কমপ্লিকেটেড হেয়ার স্টাইল মানে ঝগড়া করবে। এইবার দেখতেই পাচ্ছেন কে আসল ঝগড়াটা করছে। ওয়েলকাম টু wespotyou। আছি তোমাদের রানীর মেকআপ রুমে, আর এখানে একটা কিছু নিয়ে শোরগোল বেঁধেছে। আর মাঝে না সাইড হয়ে গেছি ব্যাপারটা, ঠিক আছে অসুবিধা কিছু নেই। হ্যাঁ কি কি তোর বিয়ে বাচ্চা কোথায় গেল? আমরা ও আচ্ছা ও আচ্ছা এখনো বাচ্চাও পড়েনি, ঠিক আছে মানে যাই হোক পেট ঠিক আছে। মাঝে মাঝে ভয় পেয়ে যাই আসলে, বাচ্চা আসেনি এখনো। না না পেটে তো ছিল, ও সেটে গেলেই চলে আসবে আমার গোফের মধ্যে। আচ্ছা হ্যাঁ আমি মনে হয় আমরা প্রথম বোনেদের সাথে বসলাম। হ্যাঁ না 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 ভয় না মানে হ্যাঁ এই মহিলা মহলের মাঝে না সাইডে ওই জন্য বসেছি মহিলা মহলের। হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে। না না আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি সাইডে থাকলেও তো মহিলাদের ছেলে লোকে আমাকেই দেখবে, তো ওই জন্য আমি আর মাঝ বরাবর যেতে চাইছি না, আমি একটু সাইডেই। মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ বলতে চাই। হ্যাঁ এসো এসো, তুমি একটু এসে গেছো, তোমার ক্যামেরা পাচ্ছে না, এসো এসো এসো। হ্যাঁ একটু চাপো, হ্যাঁ আমি ফোকাস হয়ে যাচ্ছি, আমি ফোকাস হয়ে যাচ্ছি। ওকে হ্যাঁ তো ঠিক আছে, আমাদের কস্টিউম বিবাদ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আমরা একটু ইন্টারভিউটা। হ্যাঁ হ্যাঁ শুধু আমি তো না তো আমি তোমাদেরকে লাইম লাইটে আনার চেষ্টা করছি। তুই গার্ড হয়ে যাচ্ছিস না তো দেখ, আচ্ছা যাই হোক। ও হ্যাঁ কি এসব কি খেলা হচ্ছে উনো? ও আচ্ছা ওই মাইক লাগে না, মাইক ধরছে। আচ্ছা আমরা খেলা স্টার্ট করেছি মানে ওরাই জিতে গেছে, আর আমি আমি এটাকে এনেছি যে উনো খেলবো, কারণ আমরা অনেক সময় আমিও আনিয়ে নিয়েছি বল বাড়িতেও খেলা ফ্রি টাইমে বসে থাকি, আমরা মাদের বাবাদের সবাইকে শিখিয়ে যাচ্ছে এখন উনো খেলা। ফ্রি টাইমে বসে থাকি না, যতটুকু টাইম থাকি ততটুকু আর কি মানে খেলি গল্প করি, মানে সিনের মধ্যে গ্যাপ থাকলে বা আমাদের সিন আসার আগে আমরা কিছুই না টাইমটাকে ইউটিলাইজ করা। দেখবেন ওকে কোথাও পাওয়া যাচ্ছে না, শুধু বিছানায় টান টান হয়ে এখান থেকে ওখানে হাত পা ছড়িয়ে, তো অফ টাইমে তো শরীরটাকে রেস্ট দেওয়া উচিত। তাই আমরা আমরা রেস্ট চাই না, আমরা মাইন্ড গেম চাই। যখন তখন যেখানে সেখানে আগে শুয়েই ছিল, তুলে উঠো না বলছি যে এটা 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 আচ্ছা বলছি এটা কি আসল চুল? না এটা আসল চুল, গোপের গোপের মতন। আর কিছু আর বাকি আছে? আর কেউ কিছু বলে না, কিছু বলে না।
হ্যাঁ এটা কিন্তু ঠিক, আমাদের বোনেদের মধ্যে সব থেকে শান্তশিষ্ট বোন হচ্ছে এইটা, ঠিক আছে? হ্যাঁ বোনে মানে হচ্ছে দুটো, আরে দুটো, আরে দুটো বোনেদের মধ্যে বলছি, হ্যাঁ দুটো বোন, ওই জন্য বলছি বোনেদের মধ্যে ইনি একটু শান্ত, আর বৌদিদের মধ্যে সব থেকে শান্ত হচ্ছে ইনি। এখন হঠাৎ করে কথা বলছে কারণ এই পাল্লায় পড়ে, এখন সঙ্গ দোষে একটু কথা বলছে, বাট এমনি খুব শান্ত থাকে। সঙ্গ দোষ বলেছে কার সাথে বলে? সবার হয়ে উচিত কথা বলছি, একজনের সাথে একা লড়ে যাচ্ছি আর বাদ বাকিটা তো কেঁদেই ফেলে। হ্যাঁ সেখান থেকে আবার অবজেকশনও আসে, হ্যাঁ একজন তো কেঁদে ভাসিয়ে দেয়। যারা একটু নরম মনে হয় তারা কি অত নরম হয় না? কি হবে তারা বলো যে নরম পাকে শোন না, কারণ তুমি বর্দি ভাইকে ভালোবাসো, একটা টাইম ভালোবাসা মানে বোঝো না, সবার কথাগুলো আমি বলি, সময় হিসেবে তুমি বাড়িতে যাও না সেটা তো বলো। বড় কথা বল, বড় বৌদি কা মায়ের মতো হয়, তুই মায়ের সাথে এরকম ভাবে ঝগড়া করবি? এইবার দেখতেই পাচ্ছেন কে আসল ঝগড়াটা করছে। আরে সত্যির জন্য ন্যায়ের জন্য ঝগড়া করি সেটাকে আমার কথা শোনাচ্ছে, মানি করে দিল যে রিতম রাজ হয়ে গেছে, তাই তো? পড়া আর ডুব ছাড়ার মধ্যে এটাই একটা, যেটা রিতম আর রাজের মধ্যে খুবই কম। কি রাজ ঝগড়ুটে? আচ্ছা মাই গড, আমাদের সাথে গিফটকে কম গিফট দেয় কিছু বলো। এই রে এই কাকে তুমি জিজ্ঞেস করলে? যাই হোক ঠিক আছে, না 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 একদমই না, না 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 এই না 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 এই হ্যাঁ না এটা বলা উচিত না, একদম একদম একদম। আমি ছিলাম একা সে আর কি বলবো, দেখো গিফট তো গিফটই হয়, এবার সে যদি সেটাকে অন্যভাবে নেয়, কিন্তু আমি বলবো দেখো যে একটু এফোর্ট দেয় সেটাও ভালো, ভেবে তো ও যে মাথাটা লাগিয়েছে একদম শেষে কি বলতে মানে বোঝো না, চমক, আরে ভাই ক্লিয়ারলি বল, প্রথমে দেবুরি ছিল কিন্তু কথা বললো কে সাজিয়েছিলাম, আমরাও কি করছিলাম? দেখ তোকে সবকিছু আইডিয়া কিন্তু দেবু দেয়, মাথা দেখে চুরি হয়ে গেল, মানে এরকম ভাবে আমি বলতে চাই, বলতে চাইছিস
যাই হোক দেখতে থাকবেন তোমাদের রানী ভালোভাবে, আর সন্ধ্যে ছটায় প্রতিদিন, আর এইভাবে আমাদের ভালোবাসতে থাকবেন। এই যে আমার জন্য তোমরা বলছি আর জলসায় সন্ধ্যে ছটায় প্রতিদিন তোমাদের রানী দেখতে থাকুন এইভাবেই তোমাদের রানী। আর কি